जिला शासक और पुलिस सुपारदेर संगे बैठके राज्येर मुख्य निर्वाचनी आधिकारिक आरिज आफतार। 3 मार्च राज्य आसछे निर्वाचन कमिशनेर फुल बेंच। इतिमध्येई जेलार आईन श्रृंखला परिस्थितिर सम्पर्के रिपोर्ट जमा देया होयेछे जातीय निर्वाचन कमिशने। लोकसभा निर्वाचनेर आगाम प्रस्तुति निये जिला प्रशासन परिकल्पना पर्यालोचना करतेई एई बैठक बोले निर्वाचन कमिशनेर सूत्रे खबर। গতকাল সকালের পর ফের উত্তপ্ত সন্দেশখালী। দুপুরে বিক্ষোভকারীদের আটকের পর উত্তপ্ত হয়ে ওঠে বেড়মজুর। ঝাঁটা গাছের গুড়ি ফেলে দেওয়া হয়, তারপরে বিক্ষোভ দেখানো হয়। কাছাড়িপাড়া, বটতলা, দাসপাড়া সহ একাধিক গ্রামে বিক্ষোভ এলাকাবাসীর। সন্দেশখালী বেড়মজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাছাড়িপাড়া এলাকায় বিক্ষোভ চলতে থাকে। শাজানের ভাই শেখ সিরাজের মাছের ভেড়ির 2টি আলাঘরে ভাঙচুর, আগুন। সন্দেশখালী বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি অজিত মাইতির কাছাড়িপাড়ার বাড়িতে হামলা চালানোর অভিযোগ স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অজিত মাইতির মেয়ে আক্রান্ত হয় বলে অভিযোগ স্ত্রী লতা মাইতির। অভিযোগ, গ্রামবাসীরা লাঠি দিয়ে ভাঙচুর চালায়, গাড়ি ভাঙচুর করে। অজিত মাইতিকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। অজিত মাইতির দাবি, বিজেপি নেতাদের উস্কানিতে আগুন, ভাঙচুর, লুটপাট করা হচ্ছে। জমি দখলের মিথ্যা অভিযোগ করা হয়েছে বলে দাবি অজিত মাইতির। সরকারি খাস জমিতেই মাছ চাষ করা হতো বলে জানান তিনি। সন্দেশখালী যাওয়ার পথে ভোজের হাটে আটকে দেওয়া হয় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে। এরপরে ক্ষোভে ফেটে পড়েন তিনি। বলেন, সন্দেশখালী থেকে 144 ধারা উঠে গিয়েছে, সেক্ষেত্রে পুলিশ তাকে আটকাতে পারে না। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন লকেট। শুক্রবার সন্দেশখালী যাওয়ার পথে আটকানো হলে পুলিশের ওপর ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। বিজেপি নেত্রী ফিরতে না চাইলে তাকে আটক করে লালবাজারে নিয়ে যান পুলিশ আধিকারিকরা। লালবাজার থেকে মুক্তি পেয়ে লকেটের প্রশ্ন, কেন সন্দেশখালীতে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী? লকেট চট্টোপাধ্যায় অভিনেত্রী, নিজের এলাকায় খোঁজ পাওয়া যায় না। তার নামে এলাকায় নিখোঁজের পোস্টার পড়ে সেখানে নাটক করতে সন্দেশখালীতে যাচ্ছিলেন তিনি। লকেট চট্টোপাধ্যায়কে কটাক্ষ কুণাল ঘোষের। মোদীর বঙ্গ সফর পর্যন্ত চলবে সন্দেশখালী নিয়ে রাজনৈতিক উস্কানি। সন্দেশখালীতে অশান্তি প্রসঙ্গে প্রতিক্রিয়া কুণাল ঘোষের। যোগ থাকে তাহলে তো প্রথম দিনেই বলে দেবে এর 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 বিরুদ্ধে অভিযোগ ছিল। এ তো বইয়ের পাতা উল্টানোর মতো, একটা করে পাতা উল্টালে আর একটা নাম আসছে। আমি আবার বলছি, প্রধানমন্ত্রীর সফর পর্যন্ত গণ্ডগোল জিয়ে রাখার ইনস্ট্রাকশন দিল্লি থেকে এসেছে, একাধিক স্তরে এসেছে। কোন কোন স্তরে এসেছে আমি বলছি না প্রকাশ্যে। তার মধ্যে একটা বিজেপি এবং বিজেপির বন্ধু সিপিএম এই পারপাসটা সার্ভ করে যাচ্ছে। ফের সন্দেশখালীতে গিয়ে বার্তা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের। আইন হাতে তুলে নেবেন না এমনটাই আর্জি জানান তিনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বুধবারের পর শুক্রবার ফের সন্দেশখালীতে যান তিনি। আবার আপনাদেরকে নিজের ভূমিকা একটু দেখতে হবে। আপনারা যে, আমরা সবাই যারা আছি, আমাদেরকে রুল অফ ল এস্টাবলিশ করতে হবে। রুল অফ ল মানে এটা নেই কি আমার প্রতি অন্যায় হয়েছে তাহলে আমি অন্য লোকের প্রতি অন্যায় করতে পারি। ওটা যেটা আছে পদ্ধতি হিসাবে আছে, আর আমরা খুব সব জায়গায় করাচ্ছি। বলকি কিছু কিছু লোক যেটা চায় না কি মানুষের তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়, ওরা এরকম
আর্টিফিশিয়াল কিছু কিছু জগে যেটা আমরা বুঝতে পারি কোন জায়গায় আর্টিফিশিয়াল আগুন লাগিয়েছে কোন জায়গায় মানুষ লাগিয়েছে ঠিক আছে আমরা এটা এটা যে দূর চালাঘরে একটা লাগিয়ে পুরো আপনাদেরকেও বিজি করলো আমাদের যে অফিসাররা আছে ওদেরকেও বিজি করলো আর লোকের যেটা করলো কি লোককে প্ররোচনা দিয়ে কি ওদের তাড়াতাড়ি হয়ে যাবে যারা এরকম করবে ওদের সবচেয়ে লাস্টে দেখা হবে ফার্স্ট যেটা আছে আইন আমাদের দায়িত্ব আছে আইন রক্ষা আইন যদি নিজে হাতে কেউ নেবে ওটা আমরা ভালো খুব স্ট্রং ভাবে দেখব খুব সিম্পল কথা এটা আছে তো আজকে শুনুন সব সব কিছু করবো দ্য অনলি থিং ইজ আপনি আপনার আপনার নিজের রোলও কি আমি কি মানুষকে আমরা প্ররোচনা দেবো কিছু কিছু ইয়ে আমরা সৎ পথে ওটা করবো আমরা যদি যেরকম আপনারা দেখলেন একজন বললো আমার এক বছর আগে একটা বাড়ি ভাঙছিল আমরা ডেফিনেটলি দেখব কিন্তু এর মানে নেই কি উনাকে অধিকার আছে কি উনি কারো বাড়ি ভেঙে দিতে পারেন আপনারাও ছিলেন না আমরাও ছিলাম না ঠিক গেল তো আছে আমাদেরও আমরা মানছি তো এটা আমরা উই উইল এস্টাবলিশ রুল অফ ল ওকে